জেলা প্রশাসক কার্যালয় থেকে আরেক নতুন চাকরির নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আপনার ছেলেমেয়ের উভয় এখানে আবেদন করতে পারবেন তা আজকে ভিডিওটি সম্পূর্ণ এই বিষয়ে নিয়ে আলোচনা করবো যেখানে আপনারা কীভাবে আবেদন করবেন এবং আবেদন করতে কী কী প্রয়োজন আবেদন শুরু করবে শেষ কবে এবং কোন কোন যারা মানুষের আপনি এখানে আবেদন করতে পারবেন তা ভিডিওটি সম্পূর্ণ আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে কোন বিশেষ করে দেখে থাকুন এবং আমাদের চ্যানেল নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি বেলাইকটি অবশ্যই বাজে ভুলবেন বলবেন না গণভবতি বাংলাদেশ সরকার জেলা প্রশাসক কার্যালয় ফরিদপুর থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি বসা করা হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রথমে রয়েছে প্রথমে রয়েছে পদের নাম সার্টিফিকেট সহকারী এখানে পদে প্রথমে রয়েছে পাঁচটি এখানে বেতন স্কল নয় হাজার তিনশো শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বেতন পাবেন এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে তো আপনারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটের বা উত্তীর্ণ পরীক্ষা উত্তীর্ণ আপনি এখানে আবেদন করতে হবে এছাড়া কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে এছাড়াও ওয়ার্ক প্রসেসিং বা স্পিডশিট বা বেশি কম্পিউটারে অবশ্যই দক্ষ থাকতে হবে এছাড়াও আপনার বাংলায় কমপক্ষে বৃষ্টি এবং ইংরেজিতে কমপক্ষে বৃষ্টি লেখার গতি সম্পন্ন অবশ্যই থাকতে হবে তো এখানে আপনার বয়স কত প্রয়োজন হবে যাদের বয়স উনিশ দুই দু হাজার বাইশ তারিখে অবশ্যই আঠারো থেকে তিরিশের মধ্যে হলে আপনি এখানে আবেদন করতে পারবেন এখানে আবেদন শুরু করবে শেষ এবং আবেদন কেউ করবেন এটা অনলাইনে আবেদন করতে হবে যারা আবেদন অনলাইনে করতে যারা আবেদন করতে ইচ্ছুক লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে গিয়ে ক্লিক করলে আপনাদের যে আবেদন ফর্ম পাবেন সেই আবেদন ফর্মটি পূরণ করে আপনাদের আবেদন করতে হবে লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন তো আবেদন শুরু হবে শেষ কবে আবেদন শুরু বিশে জানুয়ারি বা দু হাজার বাইশ সকাল দশটা হইতে উনত্রিশে ফেব্রুয়ারি দু হাজার বাইশ বিকেল পাঁচটায় এর মধ্যে আপনারা আবেদন করতে হবে এর মধ্যে আপনারা অবশ্যই আবেদন করে ফেলবেন যত কিছু সম্ভব আপনারা আবেদন করবেন তো আবেদন করতে আপনার এর মাধ্যমে ফি প্রদান করতে হবে তো আপনার ট্রেনে টিক এর মাধ্যমে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদের আবেদন ফর্ম পূরণ করার মধ্যে আপনাদের দিতে হবে তো কত টাকা প্রয়োজন হবে আপনাদের টেল টেক প্রিপারেশনের মধ্যে একশো বারো টাকা আপনার টেল ফি বাবদ আপনার প্রয়োজন হবে এবং টাকা দেওয়ার পর আপনাদের এবং পাসওয়ার্ড দেবে সেই ইউজার পাসওয়ার্ড দিয়ে আপনি সেই লিঙ্কে গিয়ে গিয়ে ইউজার আইডি এবং পাসওয়ার্ডে লগ ইন করলে আপনাদের অ্যাডমিট কার্ড দেবে সেটি অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবেন এটি আপনাদের লিখিত এবং মুক্তি পরীক্ষায় অবশ্যই প্রয়োজন হবে তো এখানে কীভাবে আপনি টেল টেক প্রিপারেশনের মাধ্যমে বিস্তারিত দেওয়া রয়েছে আপনি এখানে দেখে দেখে নিতে পারেন ভিডিওটি পস করে এছাড়াও এই সারকোটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপ বক্সে পেয়ে যাবেন সেখান থেকে আপনি ভালোভাবে পড়ে এখানে আপনি আবেদন করতে পারেন এছাড়াও এই সংক্রান্ত আপনি কোনো তথ্য জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার সাথে সাথে আপনার রিপেয়ার দেওয়ার চেষ্টা করি এখানে কোন জেলার মানুষের আপনারা আবেদন করতে পারবেন এখানে শুধুমাত্র ফরিদপুর জেলার মানুষের এখানে আপনার আবেদন করতে পারবেন কোনো কোনো জেলার মানুষ এখানে আবেদন করতে পারবেন না তবে যারা ফরিদপুরে আছে তারা অবশ্যই এখানে আবেদন করবেন তারা তারা শুধুমাত্র এখানে আবেদন করতে পারবে তো আজকে বিজ্ঞপ্তি পর্যন্ত আপনার কোনো সমস্যার কমেন্ট বক্সে জানাতে বলবেন না এবং আমার চ্যানেলে অনেক চাকরির নিয়ে বিজ্ঞপ্তি আছে সেগুলো আপনি দেখে আসতে পারেন